বন্ধুরা, কালকে আপনাদের জানিয়েছিলাম ভারত রাশিয়াকে ভীষণই বড় এবং এমার্জেন্সি সাহায্য পাঠিয়েছে। ভারত রাশিয়ার ভেতরে খাওয়া দাওয়ার যে অভাব হচ্ছিল সেটাকে পূরণ করে লাগাতার খাদ্য সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রাশিয়াতে সাপ্লাই করে। আর কালকেই আপনাদের বলেছিলাম রাশিয়া এবং রাশিয়ার মানুষরা কখনোই এই সহায়তাকে ভুলবে না, তাই চিরকাল ভারতের প্রতি কৃতজ্ঞ থাকবে। আর আজ রাশিয়ার সরকার দুনিয়ার সামনে খোলামেলা এই কথাকে প্রমাণও করে দিয়েছে। আসলে রাশিয়ার বিদেশ মন্ত্রী সার্গেই লাভারোভ, যিনি ভ্লাদিমির পুতিনের ভীষণই কাছের মানুষ, কতটা কাছের? আসলে সদ্য যখন ভ্লাদিমির পুতিনের উপর পার্সোনাল প্রতিবন্ধকতা লাগানো হয়েছিল, তো পুতিনের পর দু নম্বরে যার নাম ছিল তিনি হলেন সার্গেই লাভারোভ। এর থেকে আপনি বুঝতেই পারছেন তিনি ভ্লাদিমির পুতিনের রাইট হ্যান্ড। সদ্যই উনি ভারতের নিউজ চ্যানেলে ইন্টারভিউ দেন, আর এই ইন্টারভিউয়ে যা উনি বলেন, আর এছাড়া একটা যে বড় ঘোষণা করেন, তারপর আমরা এবং আপনারা সবাই প্রচন্ড খুশি হব। কিন্তু বিশ্বের অনেক দেশের তরফ থেকে ভারতের নিন্দাও করা হচ্ছে। কেন এরকম করা হচ্ছে সেটাও আপনাদের বলবো। আসলে সার্গেই লাভারোভ সবার প্রথমে তো ভারতকে ধন্যবাদ জানায়, আপনারা সংকটের সময় আমাদের সাহায্য করেছেন। তারপর উনি ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্করকে একজন সত্যিকারের দেশভক্ত বলে মন্তব্য করেন, যে নিজে দেশের স্বার্থের জন্য সত্যিকারের রক্ষক, আর দেশের স্বার্থের জন্যই কাজ করে। আর এমন লাভারোভ কেন বলে, এটা এর জন্য বলে কারণ যখন সদ্যই আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় আমেরিকা গেছিলেন, তখন আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমেরিকাকে উপযুক্ত জবাব দিয়েছিলাম। যেমন আমেরিকা ভারতের আভ্যন্তরীণ বিষয়ে ঢোকার চেষ্টা করে, মানবাধিকার নিয়ে বলার চেষ্টা করে, তো বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ওখানেই আমেরিকাকে আর ওখানকার মিডিয়াকে উপযুক্ত জবাব দিয়েছিল। আর এর জন্য রাশিয়া ভীষণ খুশি হয়েছে। কেন? কারণ গত এক দু বছরই নয়, বরং কয়েক দশক ধরে ভারত দুনিয়ার একমাত্র দেশ যে আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক রাখে আর আমেরিকাকে এইভাবে উপযুক্ত জবাবও দেয়। নয়তো যে দেশের আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক হবে সর্বদা সেই দেশ আমেরিকার হাতের মুঠোয় থাকে, কিন্তু ভারত খোলামেলা আমেরিকাকে আমেরিকার ঘরেই চ্যালেঞ্জ ছোড়ে। এই কারণে রাশিয়া ভীষণই খুশি হয়েছে। এছাড়া ভারত বড় সহায়তা করে, এর জন্য তারা ভারতকে ধন্যবাদ জানাচ্ছে। কিন্তু এরপর যেটা তারা বলে সেটা আপনাদের মন দিয়ে শোনা উচিত। আসলে সার্গেই লাভারোভ এটা বলে, ভারত আমাদের থেকে যা দরকার তাই চেয়ে নিক, আমরা ভারতকে সেই সমস্ত প্রয়োজনীয় জিনিস দেব। এটা কিন্তু ভীষণই বড় একটা বয়ান, কেননা রাশিয়ার এই বিদেশ মন্ত্রী সার্গেই লাভারোভ আজ থেকে প্রায় ৬ মাস আগে পাকিস্তান যাত্রায় গেছিলেন। উনি ওখানে পাকিস্তানকে স্পেশাল হাতিয়ার দেওয়ার অফার দিয়েছিল, আগে হ্যাঁ, আর সেই সাথেই পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করার কথাও বলেছিল। কিন্তু এখন সময় বদলে গেছে, পরিস্থিতি বদলে গেছে, আর ভারতই রাশিয়ার একমাত্র সাহায্যকারী দেশ। এর জন্য রাশিয়াকে ভারতের সামনে ঝুঁকতে হয়েছে, এটা ভারতের জন্য একটা বড় জয়। সার্গেই লাভারোভের এই বয়ান এখন এটাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, এখন পাকিস্তান এবং রাশিয়ার সম্পর্কের সমাপ্তি ঘটতে চলেছে। এখন রাশিয়ার জন্য কেবল একটাই রাস্তা রয়েছে, আর সেটা হলো শুধু আর শুধুমাত্র ভারত। আর ভারতের জন্য এর থেকে ভালো সুযোগ আর আসবে না, আমরা এর ফায়দা নিতে পারবো। রাশিয়ার কাছে অসংখ্য মিলিটারি টেকনোলজি মজুদ রয়েছে, যেগুলো ভীষণই অ্যাডভান্স, আমরা রাশিয়ার থেকে সেগুলো নিতে পারবো। রাশিয়াও এখন অর্থ সংকটের সঙ্গে মোকাবিলা করছে, সেই জন্য আমরা রাশিয়াকে পয়সা দিয়ে অত্যাধুনিক টেকনোলজিগুলো নিতে পারবো, যেগুলো দিয়ে আমরা স্বদেশীভাবে হাতিয়ারও তৈরি করতে পারবো। তো সার্গেই লাভারোভের এই ঘোষণা বা মন্তব্য নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান।